ও যুবক, আমিও তোমার মতো যুবক। তোমার আমার আল্লাহ এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। তোমাকে আমার আজকে বয়ান করতে হবে কেন, ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করলে আল্লাহ আখেরাতে পুরস্কার দিবেন, বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। এরে নবীরা, শেক উম্মতের দল, ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ, বিনা হিসাবে জান্নাত। আর আল্লাহ পাঁচটা জিনিসের দ্বারা দুনিয়াতে পরীক্ষা নিবেন, এই পরীক্ষায় পাশ করার জন্য লাগবে তোমার আমার ধৈর্য। ধৈর্য না থাকলে আপনার আমার নবীও পাশ করতে পারতেন না। এজন্য আমার আল্লাহ বার 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 ধৈর্যের বয়ান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ধৈর্য ধারণ করো, ধৈর্যের উপরে মজবুতি অর্জন করো। ধৈর্য ধারণ করা এক জিনিস, এর মধ্যে মজবুত হয়ে থাকা আর এক জিনিস। ধৈর্যের সবক আল্লাহ দিলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সূরা আসরের মধ্যে আল্লাহ সবরের সবক দিলেন, পাঁচটা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা নিবেন। এক নম্বরে ভয়। চার মাযহাবের চার ইমামের এক ইমাম, ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাই, তিনি বলেন এখানে ভয় মানে হলো আল্লাহর আযাবের ভয়। আল্লাহর ভয় অন্তরে জমা করো, তাহলে তোমার জন্য গুনাহ ছাড়াটা সম্ভব। এই ভয়ের নাম তাকওয়া, এই ভয়ের নাম খশিয়া, এই ভয়ের নাম খৌফ। আমি যদি এখানে প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই হাত উঁচু করে বলবে আমরা সবাই আল্লাহরে ভয় করি। আবার যারা একটু বেশি চালাক তারা বলবে আপনাদের থেকে আরো বেশি ভয় করি। অথচ এখানে এমন আশেকে রসুল বসে আছেন, আজকে ফজর পরে নাই, জোহর পরে নাই, আসর পরে নাই, মাগরিব পরে নাই, এশাও পরে নাই। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان بوليوم براو كما فضل مكانا على مكان وإن إنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا
ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين أقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصب منه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ اے مرد خرد ترک معاصی کی ضرورت اے مرد خرد ترک معاصی کی ضرورت اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن ایک وقت میں حالات جو اعمال ہیں سارا
এক ওয়াক্ত মে হালাক জো আমাল হে সারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah 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 Muhammadur Rasulullah Al-Karim Nurani Islami Academy Kottri Arjito তাফসিরুল কোরআন মাহফিল 16 মে 2024 সভাপতি জনাব মোহাম্মদ হারিশ সাহেব, প্রধান অতিথি আলহাজ ওবায়দুর রহমান বেলাল সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, হজরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশেকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরুব্বিয়ান এজাম, কলিজার টুকরা, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা, সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস ওলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আল্লাহ পাক আশা ও বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে জবান খুলে দিল থেকে মহব্বতে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমতুল্লিল আলমিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়িন, সৈয়দ সকলাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আজম, রসুল আকরম, রহমত আলম, নবিউল আরবুল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশার, সাকিয়ে কৌসার, আকা এ নামদার, মদিনাহ কা তাজদার, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদাত, সৈয়দুল মখলুকাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। আল্লাহ আরেক আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াহুয়াল আযীযুল গাফুর। আল্লাহ বলেন, হায়াত মৌত দিয়া পাঠাইলাম, পরীক্ষা নিব আমলের। আমল সে জিন্দেগি বনতি হে জান্নাত ভি জাহান্নাম ভি, আমল সে জিন্দেগি বনতি হে জান্নাত ভি জাহান্নাম ভি, ये खाके अपनी फितरत में न नूरी है न नारी,
ये खाके अपने फितरत में न नूरी है न नारी। আমলের পরীক্ষার জন্য আল্লাহ পাঠাইছেন। আল্লাহ বেশি আমল দেখবেন না ভালো আমল দেখবেন? কারা ভালো আমল করে কারা বেশি আমল করে দেখবেন না, এজন্য আকসারু আমালা বলেন নাই, আহসানু আমালা। ভালো আমল দেখবেন, এখন ভালো আমল কোনটা আমার তো জানা নাই, কোন দিনের সেজদাটা আল্লাহ কবুল করবেন জানি না, কোন দিনের রুকু কবুল হবে জানা নাই, কোন দিনের হজ কবুল হবে জানা নাই, আছে কোন দিনের তেলাওয়াত কবুল হবে জানা নাই, কোন দিনের যাকাত কবুল হবে জানা নাই। এজন্য দাওয়াম আমল চালায় যাও। তুমি 1000 জীবনে সেজদা দিয়েছ, 999টা সেজদা যদি কাজে নাও লাগে, একটা সেজদা যদি আল্লাহর জন্যই দেওয়ার মতো দিতে পারো, জীবনের এক সেজদা জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সালেহাতু সঙ্গে বুদি দিন খরাস, আজমুদা এক জামানা খাকে বাস, আতিনাফি দারে দুনিয়া না হাসান, আতিনাফি দারে আকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়া রোহে, জুনা মাঙ্গে উসসে তু বেজার হে। এটা একটা দামি মজলিস। মায়ের গর্ভ থেকে একটা বাচ্চা যখন দুনিয়াতে আসে নিষ্পাপ, রহমতের নবী বলেন ওলামায়ে আহলে হকের মজলিসে যদি বসে যাও, আল্লাহ তোমাকে তওবার মাধ্যমে ওই বাচ্চার মতো নিষ্পাপ বানায় ফিরায় দিবে। আল্লাহ মুমিনকে পরীক্ষা করবেন, বেঈমানকে না। কেন বলে জান্নাত মুমিন পাবে, বেঈমান পাবে না? আর যাকে বেশি মহব্বত করে তাকেই তো পরীক্ষা করে, যারে মহব্বত বেশি করে না তাকে পরীক্ষাও করে না। যে স্কুল বা কলেজ বা মাদ্রাসার ছাত্র হয় তার জন্য বছরে 3টা পরীক্ষা, যে ছাত্র না ছাত্রী না তার কোনো পরীক্ষা নাই। বেঈমানের পরীক্ষা নাই কারণ ওরা ঈমানের ঘরের ছাত্র হয় নাই। যারা জান্নাতি লাইনে ঈমান আনিয়া ছাত্র হবে তাদের জন্য পরীক্ষা। পরীক্ষার কোয়ালিটি কেমন বলে, যার ঈমান যত তাজা তার পরীক্ষা তত কঠিন। আল্লাহর মহব্বতের মধ্যে ঈমানের লাইনে সর্বোচ্চ জায়গায় আছেন আম্বিয়ায়ে কেরাম, এজন্য তাদের পরীক্ষা কঠিন। আবার সমস্ত নবীদের মধ্যে আমার নবী আল্লাহ পাকের আরো প্রিয়, এজন্য তার পরীক্ষা আরো কঠিন। বিয়া করবেন এক মাইয়া, দেখছেন 10 বাড়ির মাইয়া, এরকম হয় না? 10 বাড়ি করবে কয়টা? একটা। 10 বাড়ির থেকে 10 জন দেখার পর যার পছন্দ বেশি তার খবর নেয়, তদন্ত করে, তার মধ্যে মহব্বতের ঘাটতি আসেনি, পরীক্ষা করে না। আল্লাহ কয় আমি যারে জান্নাত দিব শান্তির জায়গা, জান্নাতের মধ্যে ঢুকাইয়া আমি আল্লাহ পর্দা ছাড়া ডাইরেক্ট আমার মহব্বতের বান্দার সাথে মোলাকাত দিব। এই বান্দারে আমার কাছে আনার আগে একটু পরীক্ষা করা দরকার, এই বান্দা আসলে আমার নাকি আমার দুশ্মনের বন্ধু, আল্লাহ পরীক্ষা করবেন।
আর এই পরীক্ষা করবেন আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাঁচটা জিনিসের কথা বলেছেন, পাঁচটা জিনিসের দ্বারা পরীক্ষা নিবেন। এই ডিলেটা কমাও, ভলিউম বাড়াও। পাঁচটা জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। এক, আল্লাহ পাকের ভয়। দ্বিতীয় জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা নিবেন, সেটা হলো ক্ষুধা। তৃতীয় জিনিসের দ্বারা পরীক্ষা নিবেন, সম্পদের ঘাটতি। চার জিনিসের দ্বারা পরীক্ষা নিবেন, চতুর্থটা হলো জানের ঘাটতি। পঞ্চম নাম্বার হলো ফলের ঘাটতির মাধ্যমে। এই পরীক্ষায় যদি বান্দা পাশ করতে চাও, আল্লাহ বলেন পাশ করার জন্য লাগবে একটা পুঁজি। ওই পুঁজি যদি না থাকে, কিয়ামত পর্যন্ত পাশ করতে পারবে না। ওই পুঁজির নাম হলো ধৈর্য। ওই পুঁজির নাম কি? গর্ব সুরত আদমি ইনসাবু দে আহমদ আবু জাহল হাম এক সাবু দে আদমিরা আদমিয়াত লাজমাস তাউদরা গর্বু না বাসদ হি জমা। আল্লাহ আমাকেও হেদায়াত দান করেন, আপনাদেরকেও আল্লাহ হেদায়াত দান করেন। নবীজির মতো কোন ব্যক্তি আর দামি আছে? আসবে? নবীজির আগে ছিল? ছিল না। সেই নবীও আল্লাহর কাছে হেদায়াতের দোয়া করতেছেন। কিসের দোয়া? হেদায়াতের দোয়া করতেছেন। আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল মুস্তাকিম। হেদায়াতের দোয়া করেন আমার নবী, রহমতের নবী। তাহলে হেদায়াত কত বড় কঠিন। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। আল্লাহ বলেন আমি যদি চাই তো হেদায়াতের মালা গলায় লাগায় দেই, আর আমি আল্লাহ যদি না চাই বান্দা হেদায়াত পাবে, দূরের কথা হেদায়াত পাওয়ার কোনো পথ ও প্রদর্শক খুঁজে পাবে না। হেদায়াত বড় কঠিন এক সম্পদের নাম। আল্লাহ তাআলা বলেন আমি যারে বেশি মহব্বত করি তারে হেদায়াত দিয়ে দেই, আর আমি মহব্বত করতে গিয়া তারে আগে একটু আমি পরীক্ষা নেই, পরীক্ষায় পাশ করার জন্য পুঁজি লাগবে ধৈর্য। ধৈর্য বড় দামি একটা সম্পদ। এই ধৈর্য যদি না থাকে, কামিয়াব হওয়া সম্ভব না। এই ধৈর্য আবার তিন প্রকার, ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। এখানে আপনারা বসে আছেন ইবাদত, বসতে গিয়া দীর্ঘ টাইম ব্যয় করা ধৈর্য সারা সম্ভব না। নামাজে যাবেন মসজিদে আগামীকাল জুমায়, ধৈর্য না থাকলে দীর্ঘ টাইম আল্লাহর ঘরে বসে থাকা সম্ভব না। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য। মুসিবত আসছে, পাগলামি করা যাবে না। আল্লাহ দোয়া শিখেছেন, মুসিবত যখন আসবে তুমি দোয়া পড়িও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া পড়ো, নামাজ আদায় করো, আল্লাহর কাছে পানা চাও। গুনাহের বেলায় ধৈর্য ধারণ করো। ও বান্দা, ফজরের চার রাকাত নামাজ পড়তে মাত্র 20 মিনিট সময় লাগবে। এই 20 মিনিটের ঘুম তোমার বড় আরামের ঘুম।
দরজের সাথে উঠিয়া যদি তুমি 20 মিনিটের আরাম বাদ দিয়া নামাজে দাঁড়াও, নামাজ শেষ করে আবার তুমি ঘুমাও, মদিনার নবী বলেন সারা রাত্র ঘুমাইয়া যে সময় কাটাইলি এই সময়টাও নেকের পাল্লায় ওজন করা হবে। আতিনাফি দারে দুনিয়া না হাসান, আতিনাফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা নফতিখারা বিলউলুমে ওয়াল দিনা, হর গরিদে নেক তু তৈয়ার হে জো না মাঙ্গে উসসে তু বেজার হে। ধৈর্য বড় দামি একটা সম্পদ, আল্লাহ ধৈর্যের দ্বারা বান্দার পরীক্ষায় পাশ করাবার জন্য ব্যবস্থা করেছেন। ধৈর্য নামের পুঁজি যাদের নাই তাদের কামিয়াব হওয়ার কোনো রাস্তা খোলা নাই। আর এই ধৈর্য ধারণকারী যদি হয়ে যায় তার কর পুরস্কারও আল্লাহ ঘোষণা করেছেন। যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাদের বড় বড় দুইটা পুরস্কার দিবেন, একটা দুনিয়াতে আর একটা আখেরাতে। দুনিয়ার পুরস্কার আমার আল্লাহ বলেন আমি তার বন্ধু হয়ে থাকব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন ও মুমিন তোমরা সবর ও সালাতের মাধ্যমে আমার সাহায্য প্রার্থনা করো, আমি আল্লাহ সবের যারা সবের যারা ধৈর্য ধারণকারী তাদের সঙ্গী হয়ে থাকি। এটা হলো বড় পুরস্কার। আল্লাহ যদি বন্ধু হয়ে যায় কোনো টেনশন আছে? মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহ, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যাবে সারা জগৎ তার গোলাম হয়ে যাবে। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরা। মদিনার নবী বলেন ও দুনিয়ার উম্মতেরা আল্লাহ দুনিয়াটা তোমাদের গোলাম বানায় দিছেন, দুনিয়া সব তোমার আমার গোলাম, তুমি আমি হলাম আল্লাহর গোলাম। টাকা পয়সা কার গোলাম? দুনিয়ায় যা কিছু সব আমাদের গোলাম, আমরা কার গোলাম? তাহলে গোলামে মালিকরে খুঁজে, মালিক গোলাম খুঁজে না। আমরা আল্লাহরে খুঁজবো, দুনিয়া আমাদেরে খুঁজবে। কিন্তু এখন উল্টা হয়ে গেল, আমরা দুনিয়া খুঁজি আমগো আল্লাহ আমাদের খুঁজি। ধৈর্য ধারণকারীদের দুই পুরস্কার, এক নাম্বার পুরস্কার আল্লাহ তার বন্ধু হয়ে থাকবেন, দ্বিতীয় পুরস্কার আল্লাহ পরকালে দান করবেন। ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণকারীদের পরকালের বড় পুরস্কার বিনা হিসাবে জান্নাত। আরো আস্তে করে বলেন, ইনশাআল্লাহ জান্নাত পেতে চাইতো? হিসাব দিয়া না হিসাব ছাড়া? হিসাব ছাড়া। ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করলে আল্লাহ আখেরাতে পুরস্কার দিবেন, বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। এরে নবীর আশেক উম্মতের দল,
ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ বিনা হিসাবে জান্নাত। আর আল্লাহ পাঁচটা জিনিসের দ্বারা দুনিয়াতে পরীক্ষা নিবেন, এই পরীক্ষায় পাশ করার জন্য লাগবে তোমার আমার ধৈর্য। ধৈর্য না থাকলে আপনার আমার নবীও পাশ করতে পারতেন না। এজন্য আমার আল্লাহ বার 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 ধৈর্যের বয়ান করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। ধৈর্য ধারণ করো, ধৈর্যের উপরে মজবুতি অর্জন করো। ধৈর্য ধারণ করা এক জিনিস, এর মধ্যে মজবুত হয়ে থাকা আর এক জিনিস। ধৈর্যের সবক আল্লাহ দিলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সূরা আসরের মধ্যে আল্লাহ সবরের সবক দিলেন, পাঁচটা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা নেবেন। এক নম্বরে ভয়, চার মাযহাবের চার ইমামের এক ইমাম, ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাই, তিনি বলেন এখানে ভয় মানে হলো আল্লাহর আযাবের ভয়। আল্লাহর ভয় অন্তরে জমা করো, তাহলে তোমার জন্য গুনাহ ছাড়াটা সম্ভব। এই ভয়ের নাম তাকওয়া, এই ভয়ের নাম খশিয়া, এই ভয়ের নাম খৌফ। আমি যদি এখানে প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই হাত উঁচু করে বলবে আমরা সবাই আল্লাহরে ভয় করি। আবার যারা একটু বেশি চালাক তারা বলবে আপনাদের থেকে আরো বেশি ভয় করি। অথচ এখানে এমন আসে কি রসুল বসে আছেন, আজকে ফজর পরে নাই, জোহর পরে নাই, আসর পরে নাই, মাগরিব পরে নাই, এশাও পরে নাই, এমন আশেক নাই। কত বড় আশেক, নামাজ না পড়লো ইমান তাজা। এরে নবীরা আশেক, যে নামাজ পড়ে না সেও বলে আমি আল্লাহকে ভয় করি, যে বেপর্দায় চলে সেও বলে আমি আল্লাহকে ভয় করি, সুদের টাকায় যারা ব্যবসা করে তারাও বলে আল্লাহরে ভয় করি, আর যারা হালাল ভাবে চলে পর্দা করে তাহাজ্জুদ পরে জিকির করে তারাও বলে আল্লাহকে ভয় করি। আসলে আল্লাহর ভয়ের হাকিকত আমাদের জানা নাই। আসলে যারা আল্লাহকে ভয় করে তাদের নমুনা কি হবে এ বিষয়ে আমি উদাহরণ দেই। সন্তান মা বাবাকে ভয় করে, তার নমুনা মা বাবার সামনে অপরাধ করে না। যেই ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকাকে ভয় করে তাদের সামনে অপরাধ করে না। ঠিক যারা আল্লাহর আযাবের ভয় করবে ওই বান্দা জীবনেও গুনাহ করবে না। তাহলে যারা গুনাহ করে তারা ভয় করে কথাটা মিথ্যা। ভয় করলে সে বেপর্দায় চলতে পারে না। আল্লাহকে যারা ভয় করবে তারা সুদ খাইতে পারে না, তারা মানুষ হত্যা করতে পারে না, মানুষের বাড়ি আগুন দিতে পারে না, গরিবের হক নষ্ট করতে পারে না। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে তারা কখনো গুনার দিকে যাবে না। জীবন চলে যাবে তারপর আল্লাহর অবাধ্য হবে না। আল্লাহ এই ভয়ের দ্বারা মানুষের প্রথম পরীক্ষা নিবেন। আপনারাও মুসলমান, আমিও মুসলমান, এখানে যত মানুষ আসছেন সবাই নবী মানেন, আল্লাহ মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, আমিও তাই। আপনারাও নবীর উম্মত, আমিও নবীর উম্মত, আপনারা এক আল্লাহর গোলাম, আমিও সেই আল্লাহর গোলাম।
আপনাদের ধর্ম আর আমার ধর্ম এক না আলাদা? আপনাদের কাবা আমার কাবা এক, আপনাদের কালেমা আমার কালেমা এক। দুনিয়াতে আপনি আমি আসছি সিস্টেম এক, নাকি আপনারা আসমানতে আইছেন? বিদায় বেলার সিস্টেম এক, কে বক্তা কে শ্রোতা কে ইমাম কে মুক্তাদি কে ডাক্তার কে রোগী, বিদায় বেলা সবার কাফন হবে তিনটা। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, গরিব হওয়ার কারণে কারো কাফন একটা কমাইয়াও দিবে না। কালার হবে আলাদা, বড় লোকের কাফনের কালার এক রকম, গরিবের কাফনের কালার হবে আর এক রকম। কালারও সবার এক। আজকে আমি বক্তা দিয়া ভাব দেখাই, আপনি টাকার ভাব দেখান, ক্ষমতার ভাব দেখান, সবার ভাব সাদা কাফনে ঢুকার পরে আর থাকবে না। যেই কবরে আপনাকে আমাকে রাখবে সে কবরের সাইজও এক, নাকি আব্বা আম্মারটা একটু বড় হবে? সবে কবরে রেখে বিদায়ের পর সবার কবরে প্রশ্ন হবে তিনটা, তাও এক, নাকি হুজুরদের প্রশ্ন একটু আলাদা হবে? সবার প্রশ্ন তিনটা এক। আমাকে যেই প্রশ্ন করবে আপনাদেরও সেই প্রশ্ন করবে, বেঈমানেরও সেই প্রশ্ন করবে তিনটা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্ন সবার বেলায় এক, জবাব শুধু হুজুরেরা দিতে পারবে। কি গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। যদি থাকতো জান্নাতের টিকিট হাতের মধ্যে পাইয়া, সাহাবায়ে কেরাম জীবনভর কান্না করতেন না। আবু বকরের মতো সাহাবীর কান্নার আওয়াজ, ওমরে ফারুকের কান্নার আওয়াজ, ও যুবক আমিও তোমার মতো যুবক, তোমার আমার আল্লাহ এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, তোমাকে আমার আজকে বয়ান করতে হবে কেন? আজকে তো বয়ান করব উত্তরবঙ্গে পঞ্চগড় ঠাকুরগা গিয়া, কারণ সেখানে টাকা দিয়া দিয়া মুসলমানের একা দিয়ে নিবানায় কথা কয় না? এই বেটা সত্য কথা স্বীকার করতে বলছি না, না বাপ দেখাও বয়ে বয়ে। আজকে বয়ান করা দরকার চট্টগ্রাম হিলট্যাক্সে, কারণ ওখানে খ্রিস্টান মিশনারিরা মুসলমানের টাকা দিয়া খ্রিস্টান বানায়। খবর নেই, ও খবর লয়ে লাভ কি? ও কি খ্রিস্টানের লাইনে কম দৌড়ায়? মুসলমানের বাচ্চা খ্রিস্টানদের ক্রুশ লাগায়, হাত খোদাই করে লেখে, বুকে লেখে, পিঠে লেখে, তালে ভইরে গেছে। আমার নবীর থেকে সুন্দর আদর্শওয়ালা কেউ আছে? থাকলে বল, আল্লাহর জাতের কসম আমি মোহাম্মদের বাদ দিয়ে সেদিকে যাব, থাকলে বল। সত্য কথা স্বীকার কর, আমার রসুলের সুন্দর আদর্শ ছাড়া আরো কি সুন্দর আদর্শ কারো কাছে আছে? তাহলে বল, কসম আল্লাহর আমি নবীরটা বাদ দিয়ে সেটা নিব। নবীরটা বাদ আছে, নবীর আদর্শে কি চুল কাটার নিয়ম নাই? তো তুই বেঈমানের পাছাটো কেন? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। যুবক বাবারা, রসুলের দাবি নিয়ে বলছি, কারোর সাথে কোনো দুশ্মনী নেই। তুমি ভালো হও, তুমি ডাক্তার হও, তোমার সম্মান এমন হোক সারা দেশবাসী চিনবে তুমি। তুমি এটা কোন থানা? মাদারগঞ্জের ডাক্তার হবা কেন? তুমি ডাক্তারি পরে এতটা সম্মানিত হও যে গোটা দেশবাসী তোমাকে এক নামে চিনবে, অমুক ডাক্তার। সেই অর্জনটা চাওনি আল্লাহর কাছে? দিল থেকে বলো তো, এখানে যারা স্কুল কলেজে পড়ো
তুমি সম্মানিত হও, তোমার লাইনে প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, তবে সর্বোচ্চ সম্মান হোক, এটা চাও? মানে যুবকরা বোবায়রিস, আসলে চাও? তাহলে দুইটা পরামর্শ দিয়ে যায়, মানবি কিনা ওটা আল্লাহ জানে। মা বাবার অভিশাপ যদি কপালে লেগেই যায়, তোর কপালে অর্শেষ, তোর কপালে আর অর্শ ঢুকবে না। যদি সম্মানের কিছু পেতে চাও, যে লাইনে থাকো সম্মানিত হতে চাও, ডাক্তার হইয়া ইঞ্জিনিয়ার হইয়া, দুইটা পুঁজি লাগবে। কয় পুঁজি? এক নম্বর পুঁজি সুস্থতা। কি? তুমি ভালো ব্রেনিয়ান ছাত্র কিন্তু অসুস্থ, চাকরিতে ঢুকছো এক মাস নাই, কি অসুস্থ, রে বাদ দাও, বিদায়। এই জন্য সুস্থতা অপরিহার্য, তোমার এক পুঁজির নাম সুস্থতা। আর সুস্থতার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা ফ্রি ঔষধ আছে, ফ্রি, টাকা লাগে না। এটা এমন ঔষধ, ব্যবহার না করলে পৃথিবীর কোন ঔষধে আর অসুস্থ হবে না। ঔষধের নাম রাতের ঘুম। কিসের ঘুম? রাতের ঘুম, তবে প্রথম অংশের ঘুম না, শেষ ভাগের ঘুম না, মধ্য অংশের ঘুম। আমি বানায় কই না, আজকে বাসায় গিয়া মোবাইলটা তো খুলবি, প্রতিদিন তো আকাম করো আজকে একটা ভালো কাজ করিস। যুবক বাবারা বাসায় গিয়া মোবাইলে গুগলে সার্চ দিবা, রাতের ঘুম শরীরের ঔষধ কোন অংশে, লেখে সার্চ দিবি। আমগো হুজুর টুজুর নাই ওখানে, সব তোমগো গুরু প্যান্সার টাইওয়ালারা বয়ে রয়েছে, হ্যাঁ সব দেখবা, থিওরি ডিটেলস সেখানে দেওয়া আছে, গুগলে সার্চ দাও। রাতের ঘুম শরীরের মহা ঔষধ, ফ্রি, প্রথম অংশ না, শেষ অংশ না, কোন অংশ, মাঝের অংশ। আজকে সেই সুস্থতাকে জবাই করতেছো মোবাইল দিয়ে। তুমি মনে গায়ে লাগে না, মোবাইল চালাইতেছো, ডাক্তারের কাছে যাই, দেখ তোর চোখের পাওয়ার কত কমছে, দেখবি টের পাবি, তোর কিডনি ড্যামেজ হয়ে যাইতেছে, হার্ট দুর্বল, মাথা ব্যথা বেড়ে গেছে আগের তুলনায়। আর একটা পুঁজি লাগবে, না হয় জীবনে সম্মান পাবি না। দ্বিতীয় পুঁজি হলো সৎ চরিত্র। কি চরিত্র? এই দোনোটাই জবাই করছো গজবের মোবাইল দিয়ে। তুমি কথা হাইসা উড়ায় দেওয়ার যাই করো, কথাটা লেখা রাখো তোমার ডায়েরিতে। যদি চরিত্র খারাপ হয়, তুই যদি ভালো সুস্থ হও, তোর জুতার বাড়ি ছাড়া কোনো শান্তি নেই, যেহানে যাবি জুতা মোবারক রেডি। অতএব সুস্থতা আর চরিত্র, এই দুইটা ঠিক রাখার জন্য মোবাইল ছেড়ে দাও। ওই যে বাচ্চার হাতে মোবাইল দিছে, কি সম্মানিত মা বাবা, কি দামি মা বাবা, মানে ছুরি হাতে লয়ে গলার উপরে জবাই সারা, ইনডাইরেক্ট জবাই করতেছে বাচ্চার হাতে মোবাইল দিয়া, কত বড় নিকৃষ্ট পিতা মাতা, কত বড় বেখবর, নির্বোধ। একটা বাচ্চার হাতে মোবাইল তুলে দিছে, কোটি কোটি টাকার মালিক, পাঁচ সাতটা বাড়ির মালিক গুলশানে কাঁদতেছে, হুজুর আসেন একটু ছেলেটারে দোয়া পড়ে দেন, কথা বলে না, বয়স কত, পাঁচ ছয় বছর, কথা বলে না, সমস্যা কি, জন্ম থেকে বলে না, মোবাইল দেখতে দেখতে বোবা হয়ে গেছে। আমি বললাম কি করি, তেল ভরা, আমি কিনা জুতো ভরা দিলেও কাজ হবে না, শেষ, আল্লাহ বেজার হয়ে গেছে। আর এই জন্য বাপ মা দেয়, এখন কান্দতেছে, মাও কান্দে বাপেও কান্দে, করলাম কি, এই যুবকেরা, তোদের মতো কিছু যুবক, এটা এখন তো বললাম বাচ্চার কথা, এবার তোদের লাইনের যুবক কিছু ল্যাংটাবে পাগল হয়েছে না মোবাইল লইয়া, এই ফ্রি ফায়ার গেম খেয়েছি না পাগল হয় নাই, তুইও পাগল হবি, ডেটটা দেখবে, তুইও তো ওই পথের যাত্রী, তুইও তো ল্যাংটাবে পাগল হবি, কারণ ওই পথের যাত্রী তুইও, বাবার টাকা চুরি করছো এই গেমস খেলতে গিয়ে, মায়ের টাকা চুরি করছো এই মোবাইলের কারণে, কি করোনাই বল। এখন রাস্তা একটা খোলা, তওবা করো, মোবাইল ছেড়ে দাও, টাকার পিছনে ঘুরো কেন, মানুষের পিছনে ঘুরো কেন, মানুষ তোমার পিছনে ঘুরবে, টাকা তোমার পিছনে ঘুরবে, শুধু একটু সুস্থ থাকো, চরিত্র ঠিক রেখে লেখাপড়ায় আগায় যাও,
বিদেশে তোমাকে ভাড়া করে নিবে সম্মানের সাথে। রাগ করলা বাবা? পাও দুইটা ধরে আমি বলছি, যদি বলো হুজুর নাইমা ধরেন বলতে আমি নিচে নামি আসি, পাও ধরে বলছি মাফ করে দিও। যুবকদেরকে বলছি, কলিজা থেকে মহব্বতের সাথে বলছি, কোনো দুশ্মনী নেই। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, আর কেমনে বুঝাইলে বুঝবা? তুমি চাকরি করো, ব্যবসা করো, তুমি যে লাইনে থাকো পাঁচ বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নেও, ওলামায়ে কেরামের পরামর্শ নেও, শিক্ষকদের সাথে আদব রক্ষা করে চলো, তোমার জীবনটা সূর্যের মতো আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমার কাছে আমার আর কোনো ওয়াজ নেই, আমার ওয়াজের মূল থিম এটাই, মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের দোয়া নাও, ওলামায়ে কেরামের দোয়া নাও, রসুলের আদর্শে মতে পাঁচ বেলার নামাজ পড়ো, চরিত্র ঠিক রাখো, শরীরের সুস্থতার জন্য খেয়াল রাখো। সুস্থতার জন্য খেয়াল রাখতে হলে তুমি কিছু করো বা না করো, রাতের ঘুম তোমার লাগবেই, মধ্যরাতের ঘুম, প্রথম রাতের ঘুম শরীরের ক্ষতি, গুগলে সার্চ দিয়ে বের করে দেখো, শেষ রাতের ঘুম শরীরের ক্ষতি। আল্লাহ আমাকে এবং সবাইকে বুঝার তৌফিক দান করে। এক নাম্বার পরীক্ষা ভয়, কার ভয়? হা, দুই নাম্বার পরীক্ষা হলো ক্ষুধা। ওয়ালানা বুলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ, ক্ষুধার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ক্ষুধা মানে এখানে হলো রোজা। এই যে রমাজান চলে গেল, কত আল্লাহর গোলাম ক্ষুধা সহ্য করতে পারে নাই, বিদায় রোজা রাখে নাই, আবার মাঝে মাঝে বলছে আমার ঘরে কি ভাতের টান আছে, আমি রোজা রাখবো কেন? বলে নাই আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? ওরে রোজা তো হিন্দুরাও রাখে, বৌদ্ধরাও রাখে, খ্রিস্টানেরাও রাখে, ইহুদিরাও রাখে, তবে ওদের নাম আলাদা, সিস্টেম আলাদা, ওরা করে না খাওয়ার সাধনা, আর আমরা মুমিন মুসলমানেরা করি না খাওয়ার মধ্য দিয়া আমার আল্লাহ পাওয়ার সাধনা। আল্লাহ ক্ষুধার দ্বারা পরীক্ষা নিবেন। অনেক মুসলমান মুমিন আছে, একটু যদি কামাই রুজিতে ঝামেলা বাইজা যায়, খানা দানা না পায়, দৌড়ায় গ্রামীণ ব্যাংকের বারান্দায়, একটু লোন দাও, সুদ দাও, না হয় জাহান্নামী হতে পারি না, মায়ের সাথে জিনার গুণাটা তো কামাই হয় না, সুদের সাথে নামটা লেখাইয়া আম্মা জানের সাথে জিনার গুণাটা একটু লেখেই নেই। চব্বিশ ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম মায়ের সাথে জিনার গুণা লেখা হয় যারা সুদের সাথে জড়িত। আল্লাহ কয় রেডি থাকরে বেঈমান, আমি আল্লাহ নিজে রেডি আছি, তোর সাথে আমার যুদ্ধ হবে, রেডি থাকরে বেঈমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ, বড় মারাত্মক এক গুনাহ সুদের সাথে জড়িত থাকা। হজ কবুল হবে না, রোজা কবুল হবে না, নামাজ কবুল হবে না, জীবনে যত মোনাজাত দিবে কবুল হবে না, তওবা না করিয়া যদি মরে চিরস্থায়ী জাহান্নামী। কোরআনের আয়াত সূরায়ে বাকারা 275 নম্বর আয়াত, 76 নম্বর আয়াত, 74 নম্বর আয়াত, পুরো পৃষ্ঠেই সুদের বয়ান সূরায়ে বাকারা। খুলো, আমরা তো আরবি কইছি বুঝতে কমর সমস্যা, মোবাইলে বাংলা কোরআন ডাউনলোড করে নামাও, নামায়া বাকারা খুলো 275 নম্বর আয়াত। সম্মানিত শুক্রদেরকে আল্লাহ কি সুন্দর হাদিয়া দিয়েছেন, সেখানে লেখা আছে এই বয়ান কোন জুমার খতিব করলে আর চাকরি শেষ, বলবে সূর্য ডুবার আগে বাড়িতে ঘুরাইও, ঠিক নি? আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। অথচ সাহাবায়ে কেরাম এমনকি আমার নবী যে নবী দোয়া করলে অহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাইত, ওই নবী খন্দকের যুদ্ধে গর্ত খননে নিজে কাজে নামলেন, রোদের ভিতরে পাথরওয়ালা জমিন খুঁজতেছেন, সাহাবারাও করে,
কিছুক্ষণ পর কয়েকজন সাহাবা আয়েশা জামাটা উঠায় কা নবী দেখেন পেটে পাথর মানছি খিদা, সহ্য করতে পারি না গরম। নবী কয় তোমরা ভাবছো তোমরা কষ্ট করো, আমি মনে হয় খাইয়া খাইয়া বড় আরামে আছি। তোমরা পাথর বানছো একটা, রহমতের নবী জামা মোবারকটা উঠায় কয় দেখ আমি ক্ষুধা সহ্য করতে না পারিয়া, তোমরা পাথর বানছো পেটে একটা, আমি বানছি দুইটা। রহমতের নবী পেটে পাথর বেঁধেছেন, আর আমার মুসলমান নবীর উম্মতেরা একটু সমস্যায় পড়লে হারাম খাওয়ার জন্য দৌড়। সাহাবায়ে কেরাম কত কষ্টে জীবন কাটাইছেন, তারপর হারাম খান নাই, ধৈর্য। মুসিবতের বেলায় ধৈর্য, একটু ধৈর্য ধারণ করো। ঘরের মধ্যে বাচ্চা একটার বউ সারা কেউ নাই, সাহাবী যুদ্ধের ময়দানে রওয়ানা, যুদ্ধ পরিচালনা করে গাজীর মর্যাদা নিয়ে বাড়িতে রওয়ানা। যে দিন আসবেন তার আগের রাত্রে তার সন্তান বাচ্চাটা মরে গেছে। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা ভালো করে শুনিন, আল্লাহ আপনাদের অনেক ধৈর্য ধারণকারীদের মধ্যে বানাইছেন, কিন্তু মাঝে মাঝে আপনারা অধৈর্য হয়ে যান। ধৈর্য ধারণ যদি কইরা স্বামীরে কন্ট্রোলে রাখতেন, কোনোদিন স্বামী হারাম খাইত না। স্বামীকে যদি বলতেন স্বামী আমার কষ্ট জীবন ভর করবো, তারপর আমার বাচ্চারে হারাম খাওয়াইয়া রক্ত না পাক বানাবো না, কষ্ট কইরা এক বেলার খানা ছয় বেলায় খাবো, তারপর সুদের সাথে যাব না। ও আম্মা জান আপনার এই ভূমিকা যদি থাকতো কোনো ঘরে হারাম ঢুকতো না। সাহাবী যুদ্ধ থেকে বাড়িতে আসতেছে, রাতের বেলা ঘরে আসছেন, কেমন একজন স্ত্রী, স্বামীরে কোনো পেরেশানি দেয় না। আরাম গো আম্মা জানেরা হুদা টেলিফোন কইরা স্বামীরে পেরেশানি দেয়, এই ঝামেলা সেই ঝামেলা। সাহাবীর স্ত্রী বাচ্চা মরিয়া গেছে, কাপড় চাদর দিয়া ঘুম পাড়ায় রাখছে। আল্লাহর বান্দা ঘরে আসছে রাতে, খানা দেয় ফ্রেশ হইয়া। এইবার কয় আমার বাচ্চার খবর কি? দেখেন স্ত্রী কয় ঘুমায়, কি কয় মইরে গেছে, এটা কয় না তো পেরেশানি, যুদ্ধ থেকে আসছে বলে ঘুমায়। তো বাবাও চিন্তা করছে বাচ্চা ঘুমায় আর টেনশন করে লাভ কি, খানা খায় ঘুমায় গেলেন। দনজন ঘুম থেকে উঠলেন, ফজরের নামাজ পড়লেন, এবার দনজন হাসি মুখে কথা বলতেছেন, বাচ্চা তো ঘুমায় তো ঘুমায় তো চির ঘুমে আছে। স্ত্রী এইবার নামাজের পরে কয় স্বামী একটা কথা বলতে চাই, শুনবেন নি কয় বলো, রাগ করবেন কয় না, কয় আপনার কাছে একজনে যদি কিছু জিনিস রাখে আমানত রাখবেন নি কয় রাখবো, কয় যদি সময় মতো চায় দিবেন নি কয় দিব, দিতে গিয়া কি মনটা খারাপ হবে নাকি বলে হবে না। আল্লাহর বান্দি স্ত্রী ডাক দিয়ে কয় সবই আল্লাহ একটা সন্তান দিয়েছেন আমাদের আমানত, আল্লাহর দেওয়া সন্তান আমাদের কাছে আমানত, যতদিন আল্লাহ রাখার রাখছে আল্লাহ এখন নিয়ে গেছে দুনিয়ায়, বাচ্চাটারে আমি চাদর দিয়ে ঘুম পাড়ায় রাখছি চির ঘুমে, আমার বাচ্চা আমার মাওলা নিয়ে গেছে, কেমন স্ত্রী রে বাবা। আল্লাহর বান্দা শুইনা চোখের বাড়ি ছেড়ে কয় বিবি মাওলার দেওয়া সন্তান মাওলায় নিয়ে গেছে কোনো দুঃখ নাই, তবে তোমার কাছে আমারও একটা আবদার, এত ধৈর্য ধারণকারী মহিলা আমি এতদিন দেখি নাই, তুমি এত পরিমাণ ধৈর্য ধারণ করেছো, আমার মাওলাই কোরআনে ওয়াদা করেছেন ধৈর্য ধারণকারী যারা হবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে, আমি তো জান্নাতের কোনো কাজ করতে পারি নাই, তুমি ধৈর্য ধারণ করার মাধ্যমে মনে হয় জান্নাতি হয়ে গেছো, আমারে ওয়াদা দাও আমারে নানিয়া তুমি হাসরে জান্নাতে যাইবা না।
ও পর্দার আড়ালের আম্মা জানেরা সন্তান আমানত, আল্লাহ পরীক্ষা নিবেন ক্ষুধা না খাইয়া থাকিও, তারপর হারাম খাইও না। তোমার একটা নাবালক বাচ্চা রক্ত পবিত্র, ওরে হারাম টাকা খাওয়াইও, রক্ত নাপাক বানায় না রে মা বাবারা, খবরদার। ওই বাচ্চার তো কোনো অপরাধ নাই, ওরে সুদের টাকা কেন খাওয়ান, সুদের টাকায় বাজার কইরা কেন বাচ্চার রক্তটারে নাপাক বানান, আপনার কি ভয় লাগে না ওর বাচ্চার অপরাধটা কি? বাচ্চা তো নিষ্পাপ, বাচ্চা তো পবিত্র, ওর রক্ত পিওর, আপনি হারাম টাকা ঘরে ঢুকাইয়া বাচ্চার রক্তটারে নাপাক করলেন কেন? বাপ নামের কলঙ্ক, এই বাচ্চার কোনো দোষ আছে? ওই বাচ্চাটারে কেন হারাম খাওয়ায় রক্ত নাপাক বানাইলেন? ও তো নিষ্পাপ, ও যদি জানতো আপনি চুরি করা টাকা ঘরে নিছেন, আপনার জীবনে বাবা বলে পরিচয় দিত না, জীবনে বাবা বলে পরিচয় দিত না, একটু কি লজ্জা নাই রে ও মুমিন? ক্ষুধার পরীক্ষায় পাশ করার জন্য ধৈর্য ধারণ করো, মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। তিন নম্বর পরীক্ষা মালের ঘাটতি। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই বলেন এখানে মালের ঘাটতি মানে যাকাত, যাকাত দেওয়া এটাও ইমানের পরীক্ষা। আল্লাহ মাল দিয়া আবার ঘাটতি ঘটায় দিবেন, এটাও পরীক্ষা। কিন্তু কেয়ামতের আগে ধনী লোকেরা যাকাত দিবে না, যাকাত দেওয়াটারে জরিমানা মনে করবে। ঠিকই যাকাত এখন কিন্তু ঠিকঠাক মতো মানুষ দেয় না, মানুষকে দেখানোর জন্য কিছু দেয়, পরিপূর্ণ দেয় না। এজন্য আল্লাহ পরীক্ষা নিবেন। চতুর্থ নাম্বার পরীক্ষা জানের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। মাঝে মাঝে আল্লাহ এই যে সন্তান দিয়া নিয়ে যাবেন একটা পরীক্ষা, অসুস্থ বানায় রাখবেন পরীক্ষা, পাশ করার জন্য লাগবে ধৈর্য। পাঁচ নাম্বার পরীক্ষা হলো ফলের মাধ্যমে, যে ফল মানে শাফিঈ রহমাতুল্লাহ বলেন সন্তান, সন্তান হলো ফল, তোমার জীবনের ফসল সন্তান, সন্তানের দ্বারা তোমার ইজ্জত রক্ষা হবে, সন্তানের মাধ্যমে তোমার সুনাম রক্ষা হবে। ওই সন্তানটারে আগে আদর্শওয়ালা বানাও, সন্তানের কারণে যেন এমন কোনো কাজ সন্তানের করায় না যে মা বাবার ইজ্জত নষ্ট হয়ে যাবে। স্কুলে পড়ান, কলেজে পড়ান, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বাবার তুলনায় মায়ের খেয়াল রাখা লাগবে বেশি, কারণ একটা মায়ের অবদানের কারণে সন্তান ভালো হয় খারাপ হয়। ও আম্মা জানেরা, সন্তান একজন ডাক্তার বড় দামি, ইঞ্জিনিয়ার বড় দামি, এই দেশের চেয়ারম্যানের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, এই সব ভালোর পেছনে মায়ের অবদান, সন্তানের কোনো বাহাদুরি নাই। অতএব আম্মা জানেরা, আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন, নবীদের মা আপনারা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো আপনারা দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আপনারা ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। ফেরাউন বেঈমান, আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজের খোদা দাবি করলো, অথচ তার ঘরে তার স্ত্রী আল্লাহর বান্দি হয়ে গেল, নাম কি? আসিয়া। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমার বিবাহ হয়ে যাবে। ও আম্মা জানেরা, একটা বেঈমান ফেরাউনের ঘরে থেকে আসিয়া আল্লাহর গোলাম বান্দি হইয়া যদি জান্নাতের সুসংবাদ নিয়ে কবরে যায়, আপনি কেন পারবেন না? পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, স্বামীর মাল হেফাজত করেন, সন্তানগুলো আদর্শ ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আদর্শ শিখাইয়া সন্তানটারে আদর্শ সন্তান বানায় যান। আপনি মরিয়া গেলে সন্তান কোরআন পড়িয়া ডাক্তারি করবে, ফাঁকে ফাঁকে দোয়া করবে, ইঞ্জিনিয়ার হলো কোরআন পড়ে পড়ে দোয়া করবে। এখনো সময় আছে, তওবা করে নেন। ও যুবক বাবারা তওবা করো, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো হে আল্লাহ, জীবনে গুনাহ তো কম করি নাই, নামাজ তো কম সারি নাই, বেপর্দায় কম চলি নাই, আজকে থেকে তওবা করে নিলাম। তোমার আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা
জেনার লাইনে থাইকা ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ সারে না, তুমি কেন পারবা না রে বাবা? এখন থেকে তওবা করে নাও, মনেরে বুঝাইয়া আল্লাহকে বলো হে মালিক আজকে থেকে নামাজ সারবো না, দাড়ি কাটবো না, নবীর বিরুদ্ধে যাব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নত অনুযায়ী চলবো, মা বাবার সাথে বেয়াদবি করবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, মুরব্বী শিক্ষকদের পরামর্শ নিয়ে দোয়া নিয়ে চলবো। তওবা সবার কপালে নসিব হবে না, আল্লাহ যাকে কবুল করবেন সে তওবার দরজায় ফিরে আসবে। এখানে জানি না কার কপাল ভালো কার কপাল খারাপ রে বাবা, যাদের অন্তর তওবার জন্য তৈরি হয়েছে, মরিয়া গেল নামাজ সারবা না, দাড়ি কাটবা না, বেপর্দায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাগার হবা না, নবীর তরিকা মানিয়া চলবা, তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মোনাফেকি যদি না থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام ودير مالي কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, খোলা আসমানের নিচে আপনার বান্দারা জমিনের উপরে বসে, কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, কত চাকরিজীবী, ব্যবসায়ী, হাজি সাবরা বসে আছে, আয় আল্লাহ কত যুবক, কত ছাত্র ভাই পর্দার আড়ালে, কত মা বোনেরা, আমরা সবাই গুনাগার, জাহান্নামের আসামি, শয়তানের ধোকায় গুনাহ করে করে জীবনটা নষ্ট করে ফেলেছি, আজকে তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ, মেহরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন, এ মাহফিল কবুল করে নেন, আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন, এলাকাবাসীরে কবুল করে নেন, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, আয় আল্লাহ মেহরবানি করে সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, ফিলিস্তিনের মুসলমানদের উপরে দয়ার চাদর বিছায় দেন, ইসরায়েলের জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, বিদেশের ঘরে যারা চাকরি ব্যবসা করে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, প্রশাসনিকভাবে যারা কাজ করে জনপ্রতিনিধির দায়িত্ব